নষ্ট না হয়, ধান নষ্ট না হয়, আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি, স্বর্ণ ধান তৈরি হয়েছে। বাপ্পা যত ছিল কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে, আমি আর নতুন করে বলতে চাই না। আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না, সেদিন ইলেকশনে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিল গিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে, আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। কাল পিছিয়ে আসবে যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে। 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে, সাদা পোশাক পরে, মানে গেঞ্জি টেঞ্জি পরে আর কি, জামা টামা পরে, লোক হবে না, সিভিক ভলেন্টিয়ার 1300 জনকে, কোনো রিস্ক নিচ্ছে না। এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ। মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে। নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি। আর যদি একটা খারাপ কথা কাল বলে যায়, হলদিয়ার সভা আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি। ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশু দিন। ভাইপো SSKM হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল। আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম। তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ। আমি জানি ওই পিসি ভাইপোকে কিভাবে মুখ বন্ধ করাতে হয়, আমি শুভেন্দু অধিকারী, আমি জানি। নিশ্চিন্ত থাকুন, 4 তারিখের পরে পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। এই তোলামূলের লোকেদের বলি সম্পর্ক বাড়ান আমাদের নেতাদের সঙ্গে, প্রাণকৃষ্ণ ভাই, সুকান্ত ভাই, তাপস ভাই, তাপস বাঁকুড়া ভাই, সত্যেন বাবু, মোহনসি, সবার সঙ্গে সম্পর্ক বাড়ান। এখন থেকে মধুর সম্পর্ক রাখুন, বাক্যালাপ রাখুন, আর মারপিট গন্ডগোলটা একদম বন্ধ করে দাও। বিনয় পট্টনায়ক ভাই, তোমাকে আমি বলছি, যখন খেদিয়ে দিয়েছিল লোকজন, না এখানে একজন মিলিটারি তৈরি হয়েছিল, ক্ষুদিরাম বেরা, কাজ ভালো করেনি, তৃণমূল করতে পারে, অত্যন্ত খারাপ কাজ করেছে বড়হাটে মথুরাতে, জনগণ খেদিয়ে দিয়েছিল, CPM তার ফায়দা পেয়েছে, কিচ্ছু করার নেই, গণতন্ত্রে এসব জিনিস চলে না। তখন 2 বছর 3 বছর আমার কাছে ছিল, আমাদের কাছে পেটে ভাত আছে শিশির বাবুর, এই নোংরামিগুলো করেন না, যে দল পারেন করেন না, আমরা তো 1200 টাকা বেতন দিই না কাউকে, যা যা ইচ্ছা তাই করুন না, তা আমি একা থাকবো, আর কেউ থাকবে না, মারব ধরবো এই তার কাটা ওসিকে দিয়ে, ওই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল, আমি ওর স্ত্রীকে দিয়ে রিট করাবো, একটা রিট তো আড়গোয়াল থেকে হয়েছে, একটা রিট আড়গোয়াল থেকে হয়েছে, এই ভূপতিনগরের ওসি গোপাল পাঠক একে কলকাতা হাইকোর্ট রোগেড়ে দিয়েছে, এ তার কাটাকেও বলে গেলাম। সত্যজিৎকে আপনি যে মিথ্যা মামলায় দিয়েছেন আমরা সব জানি, CCTV ফুটেজ আছে, আপনি কোত্থেকে বন্দুক জোগাড় করেছেন, কিভাবে দিয়েছেন, আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। আর আপনাদের বলবো, 23 তারিখ বিকাল পর্যন্ত কোনো ফাঁদে পা দিবেন না, 23 তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেবো।